আপনাদের স্বাগত দিনের এখনো পর্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি ব্রেকিং বারোটা আপনাদের সঙ্গে রয়েছে আমি অপিতা আর ব্রেকিং বারোটার শুরুতেই আমরা আজ চোখ রাখবো চব্বিশ ঘন্টার এক এক্সক্লুসিভ রিপোর্টে বোস ইনস্টিটিউট দেশের প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা মহিলা চাকরি প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতা ক্ষমতার অপপ্রয়োগ বেঁচে থাকার লড়াই চাকরি লোভ কামনা বাসনা চাকরির শর্ত বিনিময় সেক্স ভিডিওটেপ অ্যান্ড নকলি বোস ইনস্টিটিউটে স্টেনোগ্রাফার চাই এই মর্মে বিজ্ঞাপন বেরোলো সাতই নভেম্বর দু হাজার ১৩ দুটি পদের জন্য আবেদন জমা পড়ল বহু আরো অনেকের সঙ্গে আবেদন করলেন এক তরুণীও শর্ট হ্যান্ড ও স্টেনোর পরীক্ষা হলো এবছর ২৮ জানুয়ারি প্রাথমিকভাবে ৩৩ জনের নামের তালিকায় রইলেন সেই তরুণ এরপর ফাইনাল ইন্টারভিউর জন্য ডাক পেলেন ১৪ জন তার মধ্যেও থাকলেন ওই তরুণী ওই তরুণী আবেদনকারীর নাম্বার B1/ST/32/2013-14/27 চূড়ান্ত ইন্টারভিউ ২৫ ফেব্রুয়ারি আপাতভাবে সব স্বাভাবিক মনে হলেও আড়ালে চলছিল অন্য কাণ্ড কি ঘটল এরপর চলছিল অন্য কাণ্ড কি কাণ্ড ঘটল জানবো আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ ঠিক কি ঘটেছিল কেন অভিযোগ সামনে আসছে দেখো এই চাকরির পরীক্ষায় যে ৩৩ জন যে যতজন আবেদনকারী আবেদন করেছিলেন তার মধ্যে ছিলেন এক তরুণী সেই তরুণী তার তার পরিবার এই দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেই তরুণী তার ভীষণভাবে প্রয়োজন ছিল এই চাকরিটার যে স্টেনোগ্রাফার পদের জন্য তিনি আবেদন করেছিলেন কিন্তু সেই চাকরির আবেদন তিনি করলেন এবং যখন তিনি ইন্টারভিউ বোর্ডের সামনে এলেন তখন তিনি নজরে পড়লেন এই বোস ইনস্টিটিউটের রেজিস্ট্রার সুরজিৎ পানিগ্রাহীর সুরজিৎ পানিগ্রাহীর নেক নজরে তিনি পড়ে যান এবং তারপর তারপর কি হলো সেটা আমরা একে একে দেখাবো ওই তরুণীকে প্রাথমিকভাবে ওই তরুণী তরুণীর কাছে প্রস্তাব এলো যে যদি সরকারি চাকরি পেতে হয় একদম নিশ্চিতভাবে সরকারি চাকরি পেতে হয় বোস ইনস্টিটিউটের মতো একটা কেন্দ্রীয় প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পেতে হয় তাহলে তার জন্য তাকেও কিছু তার পাল্টা প্রতিদান হিসেবে তাকে কিছু দিতে হবে চাকরি পেতে হলে কি কি করতে হবে আমরা একে একে দেখে নিই চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন আর সেই ফাঁদে পা দিলেন ওই তরুণী রেজিস্ট্রারের কাছ থেকে আসতে শুরু করলো কুপ্রস্তাব বদলে নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দিনে রাতে আসতে লাগলো এসএমএস চাকরি প্রার্থীকে রেজিস্ট্রারের এসএমএস ২২ এপ্রিল ২০১৪ বিকেল ৪:১৩ ইন্টারভিউ বোর্ডে তিনজন থাকবেন অনুরাধা লোহিয়া এবং ওয়ার্কশপ সুপার ওই দিনই পরের মিনিটে অনুরাধা ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান তিনি বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরপর অনুরাধা আমার পরিচিত আমি ডেপুটি রেজিস্ট্রার এবং ওয়ার্কশপওয়ালাকে বলে দিয়েছি ওয়ার্কশপওয়ালা আমার লোক এবার ডেপুটি রেজিস্ট্রার কোনো সমস্যা করবে না ৩০শে মার্চ রাত ২:৩৮ অপেক্ষা করো ওরা একটা ১০০ শব্দের স্টেনোগ্রাফি পরীক্ষা এবং ইন্টারভিউ নেবে ইন্টারভিউয়ে মূলত ইংরেজিতে কথা বলার দক্ষতা দেখা হবে এ গেল পাইয়ে দেওয়ার গল্প এবার কি চাইছেন ওই তরুণীর কাছ থেকে তিনি ২২ এপ্রিলই এসএমএস করছেন আমি পাবো তো আমি কিন্তু খেতে চাই তার আগেই ১০ই এপ্রিল রাত ২:৪৩ মে খুদ গরম হু মুঝে ঠান্ডা করনে কে লিয়ে কিসি কো সাথ রহনা পড়েগা কোই হ্যায় ক্যা ১০ই এপ্রিল ২০১৪ রাত ১:৩৪ আমি তোমায় ভালোবাসি না শুধু তোমার ভালোবাসি তার আগের দিন টুমোরো নেভার ডাই জেমস বন্ডের সিনেমা দেখছি বাট আই উইল ডাই লাভ ইউ ওই দিন দুপুর ৪:৪৪ তোমাকে পেতে ইচ্ছে করছে না
শুধু এসএমএস এই থেমে থাকলো না রেজিস্টারের বাসনা, নিয়মিত ওই চাকরি প্রার্থী তরুণীর ডাক পড়তে লাগলো কলকাতার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। ঠিক কি হলো দেখব। পরিচয়টা হয়েছিল ইন্টারভিউ বোর্ডে। সল্টলেকের বাসিন্দা এই তরুণীকে দেখেই আকৃষ্ট হয়েছিলেন সুরজিৎ পানিগ্রাহী। মাত্র পদ, আবেদনকারীর সংখ্যা 16 গুণ বেশি, তাকে সঙ্গ দিলে নিশ্চিতভাবে মিলবে চাকরি, সেই আশ্বাসেই রেজিস্ট্রারের আবদার মেনে নিতে হয় ওই তরুণীকে। অফিসের বাইরে নিয়মিত ওই তরুণীর সঙ্গে ওঠা বসা শুরু করলেন রেজিস্ট্রার। প্রথম প্রথম সপ্তাহে এক দুবার, ধাপে ধাপে বাড়তে লাগলো ঘনিষ্ঠতা। হোটেলের বিল মেটাতেন রেজিস্ট্রার নিজেই, চাকরি প্রার্থী তরুণীকে শুধু সঙ্গ দিতে হতো। আর এই সখ্যের বদলে তরুণী পেলেন ইন্টারভিউ সংক্রান্ত বহু গোপন তথ্য। সে কারণেই বোধ হয় লিখিত পরীক্ষা 7 দিন আগে তরুণীর হাতে চলে এসেছিল পরীক্ষার 2 সেট প্রশ্নপত্র। এখানেই শেষ নয়, পরীক্ষা ভালো না হওয়ায় বাড়িতে বসে নতুন উত্তরপত্র তৈরি করেন এই তরুণী। ঘরে বসে লেখা সেই উত্তরপত্র মূল খাতার মধ্যে গোপনে ঢুকিয়ে দেন রেজিস্ট্রার সুরজিৎ পানিগ্রাহী। অসৎ উপায়ে অন্যকে টপকে পরীক্ষায় পাশও করে যান ওই তরুণী, শুধু সঙ্গ দেওয়ার জন্য। এত কিছুর পর চাকরি তো তাহলে নিশ্চিত, কিন্তু কি ঘটলো এরপর জানবো। সরাসরি চলে যাবো আবারও নিউজরুমে আমাদের প্রতিনিধির কাছে। সন্দীপ, প্রথমে পরিচয়, তারপর এসএমএস এবং তারপর বিভিন্ন হোটেলে ডাক, এত কিছুর পর চাকরি কি তাহলে নিশ্চিত, কি হলো? দেখো, চাকরিটা কিন্তু মোটামুটি নিশ্চিতই ছিল, কিন্তু সেই সেই নিশ্চিত চাকরিটাও কিন্তু শেষ পর্যন্ত ওই তরুণী পেলেন না। কিভাবে পেলেন না সেটা আমরা পরবর্তীতে দেখাবো, কিন্তু যে টোপ তাকে দেওয়া হয়েছিল সরকারি চাকরি, এরকম নিশ্চিত সরকারি চাকরি পাওয়ার জন্য তাকে প্রতিদানে তরুণীকে কিছু দিতে হতো, সেই দাওয়াটা তিনি শুরু করলেন, রেজিস্ট্রারের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলেন বিভিন্ন জায়গায়। তাহলে আমরা দেখেনি কেন হঠাৎই এই ছন্দপতন ঘটলো। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে একটি বেনামি ইমেল আসে বোস ইনস্টিটিউটের অধিকর্তার কাছে, যাতে উল্লেখ ছিল রেজিস্ট্রারের এই কুকৃতির কথা। তরুণীর যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, পিছিয়ে যায় ইন্টারভিউ। এই তরুণী সহ দ্বিতীয় দফার ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন মোট 14 জন আবেদনকারী। 25 ফেব্রুয়ারি ছিল ইন্টারভিউ, কিন্তু সব অঙ্ক এলোমেলো করে দেয় একটি নামপত্রহীন ইমেল। সর্ষের মধ্যে রয়েছে ভূত, বিষয়টি আজ করেছিলেন ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান অনুরাধা লোহিয়া। পিছিয়ে দেওয়া হয় ইন্টারভিউয়ের দিনক্ষণ, হয়তো বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার জন্যই। 30 এপ্রিল ইন্টারভিউর পরবর্তী দিন ঠিক হয়, কিন্তু ততদিনে বোস ইনস্টিটিউটের অনেকের কাছে ফাঁস হয়ে গেছে রেজিস্ট্রারের কুকীর্তির কথা। যদিও কোনো এক অজ্ঞাত কারণে এত বড় একটা বিনিয়মের পরেও পার পেয়ে যান সঞ্জিত পানিগ্রাহী। 2 এপ্রিল রেজিস্ট্রারের স্বাক্ষর করা নোটিশ ওঠে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে, যাতে লেখা মেলেনি উপযুক্ত প্রার্থী, তাই বাতিল করা হলো গোটা নিয়োগ প্রক্রিয়া। আমাদের পড়ে যায় চতুর রেজিস্ট্রারের কুকীর্তি। আর এই বিতর্কের জেরে বাতিল হয়ে যায় নিয়োগের প্যানেল, কিন্তু কেন ভেবে পাচ্ছিলেন না দুজনেই, এবং এর পরেই তাদের দুজনের সেই কথোপকথন, ঠিক কি ছিল সেই কথোপকথনে একবার শুনবো। নেই চাকরি লো হো গিয়া থা তো হম চার্জ মে দে দিয়ে ফোন ও তো বলিয়ে কে করনা হোগা প্রবলেম তুম মে হ্যায় প্রবলেম আপ মে আচ্ছা আপ ক্যা বোলো তো ও ফাইল কে বারে মে যাবো না বতা নাই পাওঙ্গা বাস আই উইল গো দেয়ার অ্যাবাউট আই স্পিক টু ডিরেক্টর প্লিজ মতলব হোগা না ইয়ে ইতনা ইসকো লেকে উতার চড়াও ইয়ে হো জিতনা হো রহা হ্যায় ফাইনালি ইসকে রিজাল্ট ক্যা নিকলেগা ইয়েই ডর মতলব ইয়ে ডর হো রহা হ্যায় মেরে অনলি অন্না মে अब बोले बाद में करेंगे फिर क्या मतलब के नहीं क्यों सर मैं आपका फाइल तो वो कर रहा था बाल तो उसको डिस्कवर नहीं कर रहा है घर घर उसकी डिस्कवर ये वो कर रहा है मैं हम भी क्या करें बोलिए आप यहाँ आपको बोलते मैं तो कुछ तो पता तो लगा पा रहे हो उसी टाइम में उसी टाइम में लोग देख रहा हूँ लग रहा है कि कोई आपका फोन ट्रैक कर रहा है ये एक बात है अरे नहीं बाबा मैंने पता करवाया मैंने सोच लिया है तो इनको मतलब पता कैसे चलेगा कि हम लोग वहाँ कहाँ मिल रहे हैं क्यों कब मिल रहे हैं चार आदमी थे इनके पास पहले से इंफॉर्मेशन था जो हम यहाँ बचने वाले हैं एक आदमी मेरा घर का सामने का तो लड़की भी घर का सामने का कैसे पता होगा उन लोगों को भाई अब इधर आपके यहाँ से जाएगा नहीं तो मेरा यहाँ से जाएगा किसी को पता ही नहीं था
ये हम पहले से 100% श्योर थे, अभी भी हम 100% श्योर हैं। आप जो क्वेश्चन पेपर दिए थे ना, और जब वो आंसर शीट चेंज किया थे उसके बारे में दिया तो पता नहीं है। नहीं आप बोले थे ना कि सबसे बड़ा भूल था कि आप इंटरव्यू में हमको सामने बैठे, इंटरव्यू नहीं ट्रेड टेस्ट में सामने बैठाए थे। अब जब डिजाइन कर रहे थे एग्जाम को हमको सामने क्यों दिए थे आपने? ये जो सब चीज हुआ इसके पीछे डीआर का कोई हाथ नहीं है ना? हो सकता है, मुझे क्या पता। ठीक है, जो भी आप सावधान रहिएगा आगे से एकदम। मतलब আমরা শুনলাম রেজিস্টার এবং চাকরি প্রার্থী ওই তরুণের কথোপকথন এবং বিতর্কের জেরে প্যানেলও বাতিল হয়েছে, কিন্তু তারপর কি হলো জানবো আমাদের প্রতিনিধির কাছে। সন্দীপ, কি হলো এরপর? দেখো, বিতর্কের জেরে এই প্যানেল বাতিল হয়ে যায়। প্রথমেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল যে একটা একটা বেনামি মেল আসে বা রেজিস্টার এই ইনস্টিটিউটের অধিকর্তার কাছে, এবং তারপরই এই বিষয়টা নিয়ে যখন ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান অনুরাধা লোহিয়ার কানে বিষয়টা যায়, তিনি তৎক্ষণাৎ কিন্তু এই বিষয়টা নিজেরা ডিপার্টমেন্টাল এনকোয়ারির জন্য ইন্টারভিউয়ের প্রক্রিয়াটাকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ থাকে যেটা 25শে ফেব্রুয়ারি ইন্টারভিউ হওয়ার কথা ছিল, 25শে ফেব্রুয়ারি ইন্টারভিউ কিন্তু বন্ধ হয়ে যায়, দু মাস পিছিয়ে যায়, সেটা এপ্রিল মাসে সেই ইন্টারভিউকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে অনেক জল গড়ায় এবং তারপর শেষমেশ একটা একটা আলাদা করে একটি নোটিশ রেজিস্ট্রারের দপ্তর থেকে সেটা দিয়ে দেওয়া হয় যে কোনো রকম সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেল না, অর্থাৎ যোগ্য প্রার্থী না পাওয়ার কারণেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, আবার নতুনভাবে নিয়োগ হবে পরবর্তীকালে। এটা এটা হয়তো বা এই বিতর্কের জন্যই এই ঘটনাটা ঘটেছিল, যদিও এর কোনো সরকারি কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি যে কেন রাতারাতি ইন্টারভিউকে বাতিল করে দিতে হলো। এখানেই তোমাকে বিরত করব, কারণ এই সমস্ত কিছু তথ্য প্রমাণ নিয়ে পরে আমরা যাই বোস ইনস্টিটিউটের সেই রেজিস্ট্রারের কাছে। ঠিক কি দাবি করেন তিনি বা কি দাবি করেন কি জানান ওই তরুণী, সেই সমস্ত খবর নিয়ে ফিরব একটা বিরতির পর ব্রেকিং 12টায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।